আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগ এনজয় করার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটি সকাল থেকে শুরু করাচ্ছি। সকালে উঠে দেখি যে এখানে গাছটাতে অনেক বেশি শাখা পোশাখা বেরিয়েছে মানি প্লান্টে। তো ওই গাছটা দেখে এবার ভাবলাম যে ঘরটা সম্পূর্ণভাবে ক্লিন করা উচিত। আমি মাসে একবার হলেও পুরো ঘর বাড়ি হচ্ছে প্রত্যেকটা রুম ডিপ ক্লিন করার চেষ্টা করি, যদিও গরমের সময় এই কাজটা করা অত্যন্ত কষ্টকর, বাট চেষ্টা করি যেন কোনোভাবে ঘর বাড়ি ময়লা না থাকে। থাকলে কেমন যেন একটু মানসিক সমস্যা হয় আমার কাছে মনে হয়। তো এই যে এটা ঘর বাড়ি পরিষ্কার করতে করতে দেখি আমার সাহেব আমার জন্য অনেকগুলো বড় বড় আম নিয়ে আসছে। আমি জানি না এই সময় এত বড় আম মানে কোন কোন জায়গায় হয়েছে, বাট আমাদের জেলায় দেখলাম যে আমটা বড় হয়ে গেছে। আমটা বোধহয় আরও বড় হতো, বাট এই অবস্থায় এই ছিঁড়ে ফেলা হয়েছে। এটা মনে করছিলাম যে অনেক মনে হয় যে টক হবে, বাট পরে যখন কাটা হয়েছে তখন মনে হয়েছে এটা কাঁচা মিঠা আমের যেই প্রজাতি ওইটা হয়তো। তো যেহেতু কাঁচা মিঠা আম, সেহেতু আর সুন্দর করে কাশন বা মরিচ টরিচ দিয়ে মাখানো হয়নি। তো এটা খাওয়ার পরে একটু রান্না করে নিলাম। এটা হচ্ছে কচুর লতি। কচুর লতিটা আমি এইভাবে রান্না করি, এটা কিন্তু খুবই মজা লাগে। কেউ যদি রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই কচুর লতিটা আমার বাসার প্রত্যেকটা মানুষ এত পছন্দ করে, চিংড়ি ছাড়া এবং চিংড়ি সহ প্রত্যেকেই খুব পছন্দ করে এই চিংড়ি মাছটা। এবং যেহেতু গরম পড়ছে, সেহেতু হচ্ছে এখানে ছিল মুগ ডালের সাথে হচ্ছে ডিম। কোনো ধরনের মাংস জাতীয় কিছু খেতে ভালো লাগছে না, কারণ এত পরিমাণে গরম, গরমের জন্য আসলে প্রতিদিন রান্না করলে কিছু না কিছু নষ্ট হয়। তো এই যে আমার মিররটা আপনাদের সাথে আগে শেয়ার করেছি কিনা জানি না, এই যে মিররটা হচ্ছে ফুললি হচ্ছে দেখা যায় সম্পূর্ণটা, ড্রেস পরলে দেখা যায় যে অর্ধেক দেখা যায় এরকম হয়, বাট এই মিররটাতে সম্পূর্ণভাবে ফুল আপ টু ডাউন সব কিছু দেখা যায় বলে আমি এই মিররটা তৈরি করেছি। তো এই যে আমাদের বাসার সামনে হচ্ছে একটা বিয়ে হচ্ছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে কারোর বিয়ের দেখলে আমার নিজের বিয়ের কথা মনে পড়া যায়। আমি জানি না আপনাদের কারোর সাথে কেমন হয়, বাট আমার এটা মনে হয়। তো এই যে এই ছবিগুলো আমি এডিট করাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।